সালামু আলাইকুম সকল পানপ্রিয় বিওয়াস্ত বিওয়াস, আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহর শেষ রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। পাগলা চোখ পাগলি বশীকরণ নস্কা, খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল লাভলি লাভলি বশীকরণ নস্কা, যাকে করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার জন্য পাগল হয়ে যাব, পাগলি হয়ে যাব, একদম পাগলের টানে পাগলি ছুটে আসবো, পাগলির টানে পাগল ছুটে আসবো। আজকের এই নস্কাটি দ্বারা কাজ করে আপনি সাথে সাথে আপনার মনের মানুষকে বশীকরণ করে ফেলুন। সেটা আপনার কোনো পরকীয়া সম্পর্ক হতে পারে, অথবা পুরনো 5-7 বছর আগের কোনো রিলেশনশিপ হতে পারে, অথবা সে আপনার এক্স গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড হতে পারে। যাকে আপনি বশীকরণ করুন না কেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার বাধ্য হয়ে যাবো গা, বশীকরণ হয়ে যাবো গা। এই ভিডিওটা তাদের জন্য যারা লাভের ইকটেড যে ছেলে মেয়েগুলো আছে, যে সকল ভাই ও বোনেরা ভালোবাসার জন্য শরীরের মধ্যে বেলেত দিয়ে কাঁদতে দ্বিধাবোধ করেন না, আপনারা ভালোবাসার জন্য দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করেন, রাতে ঘুমাতে গেলেন আপনারা ঘুমের বড়ি খেয়ে ঘুমান, ঠিক সেই সকল ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটা আপনি আপনার ভালোবাসার মানুষকে বোঝানো সত্ত্বেও আপনারা বড় করে দিচ্ছে, কোনো প্রকার আপনার কথা বুঝতেছে না, আপনার ভালোবাসার মূল্যায়ন করতেছে না, ঠিক সেরকম ব্যক্তিকে হাতে মেরে বা মুখে বলে নয়, তার 14 গুষ্টির উপরে আগুন জ্বালিয়ে দিন, তাকে বুঝিয়ে দিন ভালোবাসার যে পাগলামি, ভালোবাসার মধ্যে যে পাগলামি ভরপুর, সেটা আপনি মেনে শুনে শুধুমাত্র কাজটি করুন, সেই ভালোবাসার ব্যক্তিটা আপনার জন্য পাগল হইব, আপনার জন্য পাগলি হইব। আপনি নারী হইয়া পুরুষকে, পুরুষ হইয়া নারীকে, যাকে খুশি তাকে আজকের এই পাগলা চোখ পাগলি বশীকরণ নস্কাটি দ্বারা কাজ করে ফিরাতে পারবেন। এই নস্কা খুবই পাওয়ারফুল নস্কা, কুফরির বাপ, খুবই মাস্টার পিস একটি বশীকরণ নস্কা, যার জন্যই করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সাথে সাথে আপনার কাছে বসইব। তো এই নস্কার যে নিয়মটা, এই নস্কাটা আপনারা কখন করবেন, কিভাবে করলে 100% সাকসেসফুলি রেজাল্ট পাবেন, মনের মানুষকে ফিরাতে পারবেন, আবারও ভালোবাসায় আগ্রহ করাতে পারবেন, ঠিক সেই রকম নিয়ম আমি তান্ত্রিক গুরু জব্বার আপনাদের বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। পাগলা চোখ পাগলি বশীকরণ নস্কা, এই নস্কাটা সুন্দর সঠিকভাবে শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার দিবাগত রাত্রে রাত 12টার পরে পাক পবিত্র অবস্থায় আপনি নির্দিষ্ট একটা রুমে বসবেন, পূর্ব দিক অবস্থায় নির্দিষ্ট একটা রুমে বসার পরে সাদা একটা কাগজের পাতা নিবেন, মানে একটা পেজ থেকে একটা পাতা নিবেন, নেওয়ার পরে সেই কাগজের টুকরোটাতে আপনাদের এই নস্কাটা জাফরান মিশকু কালি, অবশ্যই জাফরান মিশকু কালি কলমে ভরে সেই কলম দিয়ে এই নস্কাটি সাথে একটা কাগজের পাতায় যেরকম নস্কাটা দেখতেছেন ঠিক এই নস্কাটা অঙ্কন করতে হবে, মানে দেখে দেখে আঁকাতে হবে। আঁকানোর পরে দেখেন পাগলা এবং কি পাগলি, অবশ্যই পাগলার জায়গায় ছেলের নামটি হবে এবং কি পাগলির জায়গায় মেয়ের নামটি হবে। আপনি যদি একটা ছেলে হইয়া কোনো একটা নারী লোককে করতে চান, সেক্ষেত্রে পাগলার জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন, পাগলির জায়গায় সেই নারী লোকটির নামটি দিবেন। আপনি নারী হইয়া কোনো একটা যদি বিবাহিত অথবা অবিবাহিত ছেলেকে বশীকরণ করতে চান, সেক্ষেত্রে পাগলির জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন, পাগলার জায়গায় সেই ছেলের নামটি দিবেন। নাম দুটো অবশ্যই আপনাদের আরবিতে লিখতে হবে, আপনারা আরবিতে না লিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টেতে আরবিতে লিখে দিব। তো ঠিক এরকম ভাবে সুন্দর সঠিকভাবে এই নস্কাটি আপনারা জাফরান কালি দ্বারা রাত 12টার পরে শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পরে অঙ্কন শেষ হলে এই নস্কাটির উপরে মাত্র টু পিস রসুনের যে টুকরা, দুইটা টুকরা রসুনের, দুইটা টুকরা এই নস্কার উপরে রাখবেন। রাখার পরে এই নস্কা ও রসুনের টুকরা সহ পেঁচিয়ে আপনি খড়কুটা কাঠের আগুন, অবশ্যই কাঠের আগুনে এই নস্কাটি পোড়াতে হবে, কারণ আদি আসল প্রাচীন কালের নিয়ম মেনে করতে হবে। আপনারা যে কোনো খড়কুটা কাঠের আগুন ধরিয়ে সেই কাঠের আগুনে এই নস্কা ও দুইটি যে অসুনের পিস, এই পিস দুটো আগুনে পুড়িয়ে ফেলবেন। খোদার কসম করে বললাম, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে যদি একটু বিন্দু কণা পরিমাণ রক্ত থাকে, তার নিঃশ্বাস চলে, সে যদি আপনারে ভালো নাও বাসে, তারপরে এই কাজটি করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ফিদা হয়ে যাবো গা। আপনি এই কাজটি করে শুধুমাত্র তার অপেক্ষায় থাকুন, সে নিজে থেকে আপনারে মেসেজ দিতে বাধ্য হবে, নিজে থেকে আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনার সাথে সে যোগাযোগ করবে। এটি খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল লাভ এডিক্টেড যে ভালোবাসার মানুষগুলো আছেন, একদম পাগলামি করতেছেন, ঠিক সেরকম মানুষটাই সুন্দর সঠিক নিয়ম মেনে সহি নিয়ত রেখে শুধুমাত্র মনের মানুষটিকে কাজ করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি জয় লাভ হবেন। আমি আপনাদের মন থেকে দোয়া করে এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, পাশেই থাকুন, নিত্য নতুন পাওয়ারফুল পাওয়ারফুল আপনাদের ভিডিও দিব। এবারের মতো আসছি, খুদা হাফেজ।